नमस्कार जवाब चाय बांगलार विशेष एपिसोडे मयूख रंजन घोष हासि पाच्छे कारण किछु मानुष भेबेछिलेन एकदिन सिर्फ एकदिन ढाक ढोल पिटिए प्राइम टाइमे चाकरी प्रार्थीदेर निये कथा बोलछे मयूख रेगे जाच्छे मयूख चित्कार करछे मयूख चाकरी कोथाय बोलछे मयूख एकदिन चित्कार करबे दुदिन जवाब चाइबे तारपर भूले जाबे जारा भेबेछिलेन आमी भूले जाब যে মিনমিন চ্যানেল নিশ্চিন্ত হচ্ছিলেন যে তাদের ভুল ভাঙে আবার সেই দাবি নিয়ে আজ চলে আসব এটা যেন তাদের কাছে একটা শক ফ্যাক্টর তারা ব্যস্ত বড় দিন বড় দিনের মিষ্টি মিষ্টি কথা মিনমিন করে প্রশ্ন করা এই সব নিয়ে কিন্তু আমরা যে শপথটা করেছি দেড় বছর আগে চাকরি প্রার্থীদের কাছে আমরা সেই শপথটাকে নিয়ে এগিয়ে চলবো এবং বারবার চিৎকার করে বলবো যে চাকরির ডেডলাইন দাও বি স্পেসিফিক স্পেসিফিক্যালি বলুন কবে কোন ঘটিকায় কোন লগ্নে এসএসসি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডি ছেলেমেয়েগুলো চাকরি পাবে তার বিজ্ঞপ্তি দেওয়া হবে কবে দেবে এই সরকার আপনারা তারিখ পে তারিখ বলেন আর আমি ধর্মবতার বলি তারিখ দিন তারিখ দিন তারিখ চাকরি পাওয়ার চাকরি কবে পাবে তার তারিখ দিন কিছু মানুষ ভেবেছিল মেলা খেলাতে গুলিয়ে দেওয়া হবে মেলাতে খেলাতে গুলিয়ে দেবে ভুলিয়ে দেবে শিল্প চাইলে ল্যাংচা হাফ দেবে আর চাকরি চাইলে বছর বছর প্রতিশ্রুতি সরকার আসলে ঠিক এই ভুলটাই করেছিল চাকরি প্রার্থীদেরকে নিয়ে রাজ্য সরকার ভেবেছিল চাকরি প্রার্থীরা একদিন রাস্তায় বসবে দুদিন ধর্ণা দেবে তিন দিন বাড়িতে চলে যাবে এবং তারপর চপের দোকান খুলে বসবে হয়তো চপ ভাজবে চপশিল্পে খারাপ কিছু নেই কিন্তু একজন টিচার স্বপ্ন দেখছে টিচার হওয়ার সে কেন চপশিল্প কেন তার অংশ হবে তৃণমূল এটা ভাবেনি যে বাংলার বেকার ছেলেমেয়েগুলো বছরের পর বছর দেওয়ালে পিঠ থেকে গেলেও তাদেরকে দমানো যাবে না আদালত অবধি যাবে প্রতিদিন আদালতে যাবে প্রতিদিন মেয়র রোডে যাবে তারা বছরের পর বছর একটাই দাবি করে আসবে একটাই দাবি করে এসেছিল ভবিষ্যতেও হয়তো করবে যতক্ষণ না ডেডলাইন দেওয়া হচ্ছে আমরা যোগ্য আমরা শিক্ষিত আমাদেরকে চাকরি দাও যে চাকরি প্রতিশ্রুতি দিয়েছিলে তোমরা চাকরি করতে চাই ব্যবসা না ব্যবসা যারা করতে চায় তাদের ব্যবসার উপযুক্ত পরিস্থিতি করে দাও ঠান্ডা মাথায় ভাবুন সুটেড বুটেড এই বাবুরা এই মন্ত্রীরা দুর্নীতির মাত্রাটা কোথায় নিয়ে গেছিল সাদা কাগজ জমা দিয়ে ভুয়ো ক্যান্ডিডেট র্যাঙ্ক পেয়ে যাচ্ছে ওয়েমার শিটে দুটো প্রশ্নের উত্তর লিখে সাদা কাগজ জমা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে আপনার বাড়ির ছেলেটা এখনো বসে আছে আপনার বাড়ির মেয়েটা এখনো মেয়ো রোডে ঠান্ডার মধ্যে বসে আছে আমি বারবার বলছি এটা রাজনৈতিক দুর্নীতি নয় এই রাজনৈতিক দুর্নীতি ভাবা বন্ধ করুন এটাকে করোনা মহামারী আসার আগে থেকে যেরকম ভাবে বিশেষজ্ঞ যারা তারা সতর্ক করে এসেছিল যে এটা ভয়ানক এর মধ্যে কিছু কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন আগামীর জন্য মনুষ্য জাতির জন্য ঠিক সেভাবে আবারও বলছি বারবার বলছি বাংলার যারা বিশেষজ্ঞ আছেন তারা বারবার বলেছেন যে এটা ভয়ানক একটা জায়গায় এগোচ্ছে এটাতে সিপিএম বিজেপি তৃণমূল এসব নেই এটা সামাজিক অবক্ষয় আর ঠিক এ কারণেই বোধ হয় এটা সামাজিক অবক্ষয়ের প্রথম ধাপ হিসাবে আমরা দেখার চেষ্টা করছি তিন চারটে প্রজন্মকে মাথায় রাখুন তিন চারটে প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি করে রেখেছে কিছু মানুষ রোজ কোনো না কোনো টিচারের চাকরি যাচ্ছে ভুয়ো টিচার ধরা পড়ছে আজ ছাত্ররা যাকে মাস্টার মশাই দেখছে তাকে প্রণাম করছে গুড মর্নিং গুড আফটারনুন বলছে কাল তাকেই টিভির সামনে দেখছে ঘুষ নিয়ে টিচার হয়েছিল বলে তার চাকরিটা চলে যাচ্ছে আদালত
একের পর এক টিচারের চাকরি নিচ্ছে, স্যারের চাকরিটা চলে যাচ্ছে, বাবা মাকে গল্প করছে, বাবা মা যারা হয়তো ভুয়ো টিচার তারাও হয়তো মাথা নিচু করছে। রোজ বাচ্চাগুলো দেখছে আমাদের আপনার বাড়ির, রোজ বাচ্চাগুলো দেখছে মা বাবা রাস্তায় বসে আছে পড়াশোনা করে, গাড়ি ঘোড়া নয়, পুলিশের কামড় খাচ্ছে তারা, মা বাবারা, হবু শিক্ষকেরা। আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কে দিয়েছে বলুন তো এই চোরগুলোকে? এদেরকে চোর বললেও তাদের হাতে লাগে, এদের কাছে ডেডলাইন চাইলে তারা উঠে চলে যায় এবং তারা বারবার প্রশ্ন এড়িয়ে যায়। আমরা বারবার এই যে কথাটা বলছি, এখানে যারা আসছেন শাসক দলের পক্ষ থেকে, যারা আসছেন যারা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আসছেন, একসাথে বসুন, কথা বলুন, কিন্তু একটা বিষয় আমাদের ঠিক করতে হবে, ডেডলাইন দিতে হবে, গোল গোল কথা বললে হবে না। আর এতগুলো বছর চলে গেছে, 2023 সালটা চলে যেতে দিতে পারি না। আগে উপাচার্য বলতে আগে আমরা ভাবতাম প্রণম্য ব্যক্তি, মাথা নত হতে, মাথা নত হয়ে আসতো তাদের কাছে। আমরা এখনো কথা বলতে বলতে আমার কিছু চোখের সামনে দেখো উপাচার্যদের কথা মাথায় আসছে, কিছু উপাচার্যের কথা মনে পড়ছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রথীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতীর প্রথম উপাচার্য, ত্রিগুণা সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, এবং তারপরেই মাথায় আসছে সুবীরেশ ভট্টাচার্য, উপাচার্য ছিলেন তিনি, চাকরি চুরির দায় এখন জেলে। কোথায় নামাচ্ছি আমরা নিজেদের? আপনারা ভাবুন, আপনারা লিখুন, আপনারা বলুন, শুধু আমি কেন বারবার এই কথাগুলো বলবো, আপনারা বলতে হবে এই কথাগুলো, কবে এই নাকপাস থেকে আমরা মুক্তি পাবো, আপনাদের লিখতে হবে, বলতে হবে, জানাতে হবে আমাদেরকে। ছেলেমেয়েগুলোর চোখের জল সাধারণ ঘটনা হতে পারে না, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। ছেলেমেয়েগুলো শুধু কেঁদে যাবে, মা কেঁদে যাবে, মেয়ে কেঁদে যাবে, চাকরির জন্য হাহাকার করবে। 2023 কোন মাসে, কোন সপ্তাহে, কোন দিনে মিলবে চাকরি? ডেডলাইন দিন, ডেডলাইন চান, শাসককে বলুন, সরকারকে বলুন, আওয়াজ তুলুন, তৃণমূল বিজেপি দুপক্ষকে বলুন যে কে দিতে পারবে চাকরি? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই, ইডি, আমাদের চাকরি চাই বাংলায়, আমাদের একটা ডেডলাইন চাই। শুভেন্দু অধিকারী হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে গিয়ে বলুন যে আমাদের ডেডলাইনটা চাই, রাজনৈতিক কোনো ডেডলাইন নয়, তাই নিয়ে উদ্বাহ নৃত্য রাজনীতিবিদরা করুক, কিন্তু আমরা যারা বাংলার মানুষ তারা একটাই ডেডলাইন চাইছি, ডিসেম্বর হোক বা জানুয়ারি বা ফেব্রুয়ারি, যে কোনো একটা তারিখ বলুন, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, চাকরি দিতেই পারবেন না, কিছু একটা বলুন। এই অদ্ভুত এক আধারের মধ্যে আমাদের বসিয়ে রাখবেন না। কবে বাংলার চাকরি বাংলার ছেলেমেয়েগুলো পাবে তার জবাব চায় বাংলা, এবং এই ডেডলাইনটা বাংলার ছেলেমেয়েরা চায়। আজ এই ডেডলাইনের দিন এবং এই ডেডলাইন কবে পাবো তাই নিয়ে আজকে আবার আমি প্রশ্ন তুলব, কিন্তু আগে দেখে নিই প্রতিবেদন এবং তারপরে আসছি বিতর্কে। একবার প্রতিবেদন দেখি। শেষ লগ্নে 2022, আর কয়েকদিন পরই বর্ষবরণের আনন্দে মাতবে গোটা বাংলা, আলোয় ঝলমল করবে গোটা শহর। এই আলোর রোশনায়ের মধ্যেই রাস্তায় বসে থাকবেন যোগ্য চাকরি প্রার্থীরা। এবছরও চাকরি পেলেন না তারা। নিয়োগ নিয়ে এই এক বছরে অনেক জল গড়িয়েছে গঙ্গা দিয়ে। এত বড় দুর্নীতির বিরুদ্ধে কার্যত এক হয়ে লড়ছে বিচার ব্যবস্থা। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে, রাতের ঘুম উড়েছে তাদেরও। হাইকোর্টের নির্দেশে কিছু ভুয়ো শিক্ষকের নামের ওপর ইতিমধ্যেই লাল কালি পড়েছে। এসএসসি গ্রুপ ডি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বৃহস্পতিবারই 1698 জন ভুয়ো শিক্ষকের তালিকা জমা দিয়েছে বোর্ড। কি হবে এই ভুয়ো নিয়োগগুলির? ওয়েমার্শিট বিকৃতির অভিযোগ সামনে আসার পর ভুয়ো শিক্ষকদের স্কুলে ঢুকতে দিতেই রাজি নন বিচারপতি। দুর্নীতির শিকড় কতটা গভীরে গেলে ওয়েমার্শিট বিকৃত করা যেতে পারে সেই ছবিও দেখল বাংলা, যদিও হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য করতে চায়নি রাজ্যের শাসক দল। দিতেই পারে এবং আদালত চাইলে জমা দিতে হবে। হাইকোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যকে আক্রমণ করতে ছাড়েনি পদ্মশিবির। চাকরি যাওয়া শুরু হয়েছে, এরা যাবে, টাকা ফেরত চাই, ফেরত দাও, 1658 দিয়ে শুরু হয়ে গেছে, শুরু হয়েছে, এটা 40-50 হাজারে যাবে, এখনো 12টা বাজতে অনেকক্ষণ সময় আছে। এসএসসিতে ঘুঘুর বাসা ভাঙতে উদ্যোগী হয়েছে বিচার ব্যবস্থা। অযোগ্যরা শাস্তি পাচ্ছে, কিন্তু যোগ্যদের কি হবে?
তারা আর কতদিন রাস্তায় বসে থাকবেন? আমরা পড়াশোনা করে পাস করেছি, আমরা এটা অন্যায় করেছি, পাপ করেছি, এখন যা বসে আছে। আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি, খুব কষ্ট করে পড়াশোনা করেছি। আদালতের নির্দেশের পরও প্যানেলভুক্ত প্রার্থীরা নিয়োগ পাচ্ছে না, এবার কি নিয়োগ প্রক্রিয়াও নিজের হাতে নিতে হবে বিচারপতিকে? রাজ্য সরকার কি করবে তাহলে? শুধু দুর্নীতি? ভুয়ো শিক্ষকদের এবার ডেডলাইন দিয়ে দিলেন বিচারপতি। সত্যি ডিসেম্বরটা ডেডলাইনেরই। রিপাবলিক বাংলা। বাংলার মানুষ প্রশ্ন করছে এবং এই প্রশ্নের উত্তর যারা দেবে তারা মাঝে মধ্যে বলছে আমরা জ্যোতিষী নাকি। আমরা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলাম এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেছিলাম যে কবে চাকরি পাবে বাংলার মানুষ, কবে নিয়োগ হবে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন আমি জ্যোতিষী কিনা। আমি জানি যে জ্যোতিষীরা সবসময় ঠিক বা ভুলের ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো নির্ভুল হন না, কিন্তু একজন মন্ত্রী একটা সরকার তো নির্ভুলভাবে কোনো একদিন বলতে পারবে যে না অমুক দিন অমুক বছরের অমুক লগ্নে অমুক ঘটিকায় সবাইকে চাকরি দেওয়া হবে। এবং সবাইকে মানে আমি গোটা জনসংখ্যা বাংলার, তাদের প্রত্যেকের চাকরির কথাও বলছি না ধর্মাবতার, আমি শুধু বলছি যারা নিয়োগ, যারা যোগ্য, যাদের নিয়োগ হয়েছিল তাদেরকে চাকরিটা দেওয়ার কথা, হকের চাকরির কথা বলছি, সবাইকে চাকরির কথা বলছি না, দুয়ারে চাকরি প্রকল্পের কথা বলছি না, হরিণ লুটের মতন চাকরিরও কথা বলছি না, শুধু বলছি যে যারা রাস্তায় আছে তাদের চাকরিটা কবে হবে, কবে হবে। আজ এর জবাব চাইছে বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজু ঘোষ তৃণমূল সমর্থক, রয়েছেন সুব্রত দত্ত সিপিআইএম মুখপাত্র, বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইনজীবী আমাদের সঙ্গে, পারমিতা নন্দী রয়েছেন চাকরিপ্রার্থী, পিঙ্কু কর চাকরিপ্রার্থী রয়েছেন, এবং শাহিদুল্লাহ তিনজন চাকরিপ্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে বিক্রমবাবুর কাছে যেতে চাই। বিক্রম, এই মুহূর্তে বাংলার ডেডলাইন, ডিসেম্বরের ডেডলাইন, ডিসেম্বরের ধামাকা, চাকরির ডেডলাইন, টেলিভিশনের ডেডলাইন, জবাব চাই বাংলা শুরু এবং শেষের ডেডলাইন, এই সমস্ত ডেডলাইনের মাঝে খুব জনপ্রিয় হয়েছে ডেডলাইন কথাটা। আমি ঠিক করেছি ডেডলাইনটা চাকরির কবে হবে তাই নিয়ে লাগাতার কথা বলে যাব, এবং চাকরি প্রার্থীরাও সেটাই করে যাচ্ছেন। বাংলার মানুষ চাকরিটা কবে পাবে? বিক্রম, কি মনে করছো? দেখুন, সময় তো নির্দিষ্ট করে বলা সম্ভব না কবে পাবে, তবে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যারা ভুয়ো চাকরি পেয়েছেন তাদেরকে আগে এই প্যানেল থেকে আগে বার করতে হবে, বার করে যে ভ্যাকেন্সিটা থাকবে সেইখানে আমরা আদালতের কাছে প্রে করব। অলরেডি আদালত বিভিন্ন ক্ষেত্রে রায় দিয়েছে, সেইখানে মেরিট ওয়াইজ যারা যারা ওয়েটিং এ আছেন বা যারা যারা মেরিট ওয়াইজ স্ট্যান্ড করছে তাদেরকে আস্তে আস্তে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেটা আমরা চেষ্টা করছি, আদালতকেও জানিয়েছি। আপাতত একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা তো কিছুদিন সময় লাগবে, তারপরে দেখা যাক কতদূর কি হয়। তবে এই যা দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলাতে, এর থেকে বড় দুর্নীতি বোধহয় আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও হয়েছে। হাজার হাজার ওয়েমাস শিট ব্ল্যাঙ্ক, মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছে, একাডেমিক বাড়ানো হয়েছে, আমার কাছে তার প্রমাণ আছে। এছাড়া অনেকে আছে যারা এজ বার্ড, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এরপরে আরো কিছু আসবে যাতে করে যে যে যারা যারা চাকরি পেয়েছেন তাদের অনেকেই কিন্তু যারা বেআইনি ভাবে পেয়েছেন তাদের চাকরি যাবে, এবং যাওয়ার পরে কতটা পরিমাণ ভ্যাকেন্সি ক্রিয়েট হয় সেটা দেখতে হবে, এবং সেটা প্রক্রিয়াটা শুরু হয়েছে, এইটুকু বলতে পারি আপনাদের। বেশ বেশ, আমি আমি রাজশ্রী লাহিড়ীর কাছে যাচ্ছি এবং তারপরে এক এক করে প্রত্যেকের কাছে যাচ্ছি। রাজশ্রী, এই মুহূর্তে বাংলার মানুষ দুটো জিনিস জানতে চাইছে। এক, এই সরকার আদৌ চাকরিটা দিতে পারবে? এবং যেভাবে বিক্রম বলল যে নিয়োগে প্রথমে ভুয়ো যারা যারা ভুষি তাদেরকে বের করার ব্যাপার হচ্ছে, তারপরে যাদের চাকরিটা যারা যোগ্য তাদেরকে ঢোকানো হবে, এই প্রসেসটা দীর্ঘদিনের প্রসেস। দেখো 2023 সাল আসছে এবং আমরা বসে থাকতে পারি না, টানা একটা প্রসেস আছে, সেই প্রসেস মেনে চলছে চাকরি প্রার্থীরা। কখনো পুলিশের কামড় খাচ্ছে, কখনো ই লাঠি ঘুষি সমস্ত কিছু খাচ্ছে, কিন্তু বসে আছে তারা। তারা কিন্তু বলছে আমরা ল্যাংচা হাবের অংশ নই, আমরা চপ শিল্পের অংশ নই, আমরা চাকরি চেয়েছিলাম, আমরা টিচারের চাকরি চেয়েছি, গ্রুপ ডির চাকরি চেয়েছি, আমাকে অন্তত তাই দিন আমরা, কিন্তু দেবে কবে? প্রথম কথা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে যে ওএমআর শিটসগুলো বেরোচ্ছে, সরকারের কাছে কি কোনো তথ্য ছিল না? সরকার কি জানে না যে তারা কাদের কাদেরকে কীরকম কীরকমভাবে তারা ঢুকিয়েছে? এ তো পর্ষদই পেশ করছে যে এতজনকে নম্বর শূন্য নম্বর হয়েছে, শূন্য ফাঁকা ওএমআরশিট জমা দিয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, একটার পর একটা তথ্য পর্ষদই দিচ্ছে, এবং পর্ষদটা তার মানে সরকারের আওতাতেই আছে, সরকারের কাছে সমস্ত তথ্য আছে। তার মানে সরকারের যদি সদিচ্ছা থাকতো, যখন প্রথম ওয়ার্নিং বেলসগুলোকে বাজানো হয়েছিল, হুইসেল ব্লোয়িং যখন করা হয়েছিল, তখনই তার মানে সরকার পদক্ষেপ নিতে পারতো সাবধান হয়ে গিয়ে, কিন্তু সরকার করেনি। কেন করেনি? তার কারণ হচ্ছে এক একজনের থেকে অনন্ত লক্ষ লক্ষ টাকা নিয়েছে,
প্রত্যেকের কাছ থেকে, কেউ জমি বিক্রি করে টাকা দিয়েছে, কেউ গয়না বিক্রি করে টাকা দিয়েছে, কেউ বাড়ি বন্ধক রেখে টাকা দিয়েছে একটা চাকরির জন্য, তাদেরকে সেরকম টোপ দেওয়া হয়েছে, তারা খেয়ে গেছে। তো এবার যদি তাদেরকে, যে কারণে বিধানসভায় পাপ বলতে হচ্ছে শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, যে একজনেরও চাকরি যাক আমি চাই না, অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করা হচ্ছে, এই কারণেই করা হচ্ছে, নাহলে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তাহলে সেখানে দাঁড়িয়ে সরকার সবটাই জানে, কিন্তু খানিকটা ঢোক গিলে, খানিকটা চেপে, খানিকটা কোচড়ের তলায় লুকিয়ে যতটা কাজ করা সম্ভবপর হয় তারা সেটা করছে। তো তাহলে সরকারের যদি সদিচ্ছা থাকতো, সরকার অনেক দিন আগেই সাবধান হয়ে পুরো জিনিসটাকে সেটেল করে দিয়ে যারা যোগ্য, যারা বাস্তবিক, যারা নম্বর পেয়েছে, যাদের শূন্যটাকে 53 করা হয়নি, যাদের 77টাকে 61টাকে 77-এর ওপরে নম্বর সংখ্যায় বেশি দেখানো হয়নি, যারা টাকা দেয়নি, যাদের নিজের মেধার যোগ্যতায় নম্বরটা পেয়েছে, যারা ইন্টারভিউ ক্র্যাক করেছে, তুমি দেখেছো ময়ূকদা করুণাময়ীতে যারা বসেছিল তাদেরকে কত রকম মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা বলে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, যে তারা নাকি অফিসের মেন গেট ব্লক করে দিচ্ছে, তারা ওই বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করছে, সেই সমস্ত ধারা দিয়ে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, দেখেছো সেগুলো রাত্রিবেলা 12টার সময়। তো তাহলে পরে সরকারের সদিচ্ছা নেই, সরকারের সদিচ্ছা নেই বলে, এবং সরকার ফেঁসে গেছে, ওই ফাটা বাসে আটকে যাওয়ার মতন ব্যাপার হয়েছে সরকারের, যে সে কারণে সরকার এখন টাকাটাও ফেরত দিতে পারবে না, দিলে আবার বাস্তবিক উলঙ্গ হয়ে যাবে। তো যারা যারা চাকরি নিয়েছে, যারা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তাদের উচিত সম্মান, নিজেদের সম্মান রক্ষা করে অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে আসা, এবং সরকারেরও উচিত যে যাদেরকে, যারা যারা আত্মহত্যা করছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ময়ূকদা সবথেকে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে যে যারা নিজেদের সম্মান রক্ষার জন্য, যারা নিজেদের লজ্জায় অলরেডি কিন্তু আত্মহত্যা করে নিয়েছে অনেকজন, তাহলে আরো কতজন আগামী দিনে আত্মহত্যা করবে? তাহলে এই মানুষ মারা সরকার, রাজু ঘোষ হাত উঠাচ্ছেন, রাজু ঘোষ খুব স্পেসিফিক একটাই প্রশ্ন, চাকরি কবে পাবে ছেলেমেয়েগুলো? অনেকদিন হলো তো পার্থ চট্টোপাধ্যায় জেলে, পার্থ চট্টোপাধ্যায়ের পর সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা অনেকেই জেলে রয়েছেন, আপনি আপনি কি জানেন চাকরিটা কবে পাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই অ্যাডভোকেট সাহেব বিক্রমবাবু এবং রাজশ্রীবাবু দুজন যে কথাগুলো বললো, তার মধ্যে যদি ভালো করে আপনারা এই এই প্রোগ্রামটাকে ভালো করে শোনেন এবং কথাগুলো যদি দেখেন, তাহলে এখানে পরিষ্কার হচ্ছে যে সরকার চাকরি দিতে চায় এবং বেকার ছেলেমেয়েদের বেশি চাকরি দিতে চায়। এই সপ্ত এই রাজশ্রীবাবুদা অর্থাৎ বিজেপি এবং বিরোধী দল, তারা চায় না যে চাকরি হোক। তার কারণ হলো একটা, যখন আজকে দেখুন, আজকে একটা বলেছে 900 কতজনের একটা বলছে যে এরা বেআইনিভাবে এরা চাকরি করছে, এদেরকে অবিলম্বে এদেরকে চাকরি থেকে তাড়ানো হোক। রাজ্য সরকার বলছে যে যদি এখানে প্রায় 5,000 লোক 7,000 লোক আন্দোলন করছে যারা চাকরি পায়নি, অর্থাৎ এই 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 900 জন বা 1,000 জন লোককে যদি আমরা চাকরি থেকে বহিষ্কার করে দিই বা তাড়িয়ে দিই, তাহলে কি প্রবলেম সলভ হবে? হবে না। অর্থাৎ নতুন যদি আমরা সেখানে অনেক বেশি পদ ক্রিয়েট করে, যদি আমরা সেখানে 4,000, 5,000, 10,000, 20,000 লোককে চাকরি, সেটা বেশি ভালো নাকি যে লোকগুলো চাকরি করছে শুধুমাত্র তাদেরকে সরিয়ে দিয়ে সেইখানে সেই কোটা লোককে নিয়োগ করা বেশি ভালো? অর্থাৎ আপনি বলতে চাইছেন যারা অযোগ্য তাদেরকে চাকরি দেবেন? না না, তাহলে আপনি বলুন না, তাহলে এটা আপনি বলুন, যারা রোল লিখতে পারে জসি বাবু, তাহলে বলুন না, যারা বলুন, তাহলে বলুন কেন যে আপনার প্রথম কথাটা বলুন, এটা করছেন কেন? 900 চাকরি বিক্রি করেছেন কেন? চাকরি বিক্রি করেছেন কেন? আগে চাকরি করছেন দরকার না, 900 লোকের চাকরি খেয়েছেন, চাকরি বিজেপি সিপিএম বিজেপি সিপিএম চাই না তাদের চাকরি। তৃণমূল কংগ্রেস যদি চায় চাকরি হয়, তবে তৃণমূল কংগ্রেস এতটা আন্তরিক হয়নি কেন যতদিন না এই ছেলেমেয়েগুলো আদালতে গেল? এতটা আন্তরিক হয়নি কেন যখন এই ছেলেমেয়েগুলো রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে রাস্তায় বসে থাকলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পরে কেন ঘুম থেকে উঠে উনি এই কথাগুলো বললেন যেগুলো আগে বলার কথা ছিল?
প্রথমে দেখে নিই পার্থ চট্টোপাধ্যায় সুন্দর করে সেজে গুজে জেল থেকে আদালত থেকে জেল, জেল থেকে আদালত, এই যে রাস্তাটা যখন ওনার সাথে মিডিয়া কথা বলতে পারে, সেই সময় ঠিক কি হয়েছিল এবং তারপরে আসছি। জনগণের সাথে আছে, সত্য উদ্ঘাটিত হবেই। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, রিপাবলিক বাংলার বুম দেখলে, মানে মাইক দেখলেই একটা অদ্ভুত মানে খুশি বা রাগের জায়গায় একটা থতমত ভাব চলে আসে। এবং আজকেও বললেন উনি যে ভগবান সহায় সত্য উদ্ঘাটিত হবে। পার্থবাবু, যদি আমি জানি না আপনি কী কী সুবিধা পাচ্ছেন, আমি জানি না এই ক্লিপটা আপনার কাছে পৌঁছাবে কি না কোনো দিন, কিন্তু কোনো দিন যদি আজকের জবাব চায় বাংলা আপনি দেখেন, আমি আপনাকে একটা প্রশ্ন শুধু করছি, সত্যটা কী সেটা আপনি কেন বলছেন না? সত্যটা কী এই টাকার পাহাড়? সেই টাকার পাহাড়টা কি শুধু আপনার এবং অপাশভাগ অপার ছিল, না এই টাকার পাহাড়ে পাহাড়ের ভাগ অন্য কোনো মন্ত্রী অন্য কোনো নেতারও ছিল? পার্থবাবু, আপনি কেন বলছেন না সত্যটা যখন এই ছেলেমেয়েগুলো এখনও বসে আছে? পার্থবাবু, আপনি এখনও কেন বলছেন না 2023 সালে যখন এই ছেলেমেয়েগুলো আবার হয়তো বসে থাকবে, এখনও ডেডলাইন দিচ্ছে না রাজ্য সরকার? পার্থবাবু, সত্যিটা কী? এবং যারা স্লোগান তুলছে তারা তো আমার আপনার বাড়ির ছেলেমেয়ে, যারা স্লোগানটা তুলছে তারা তো চাকরির জন্য স্লোগান তুলছে, কোন স্লোগান তোলার কথা বলছেন পার্থবাবু? এই ক্লিপটা কোনো দিন যদি আপনার কাছে আসে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, জেলের ভেতর হোক বা বাইরে। আজ আজকে অনেকটা ক্লিয়ার করেছে জয় মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে, সেখানে সিবিআইকে ডাইরেক্টলি বলেছে যে কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি ওই কেসের কি লিংক, সিবিআইকে জিজ্ঞেস করেছে সিবিআই। আচ্ছা, কার লিংক আছে? না না, রাজুদা, কার লিংক আছে? ওখানে বলেছে কার লিংক আছে, আমার লিংক আছে, আপনার লিংক আছে, বলছে রামের লিংক, শ্যামের লিংক, যদুর লিংক, আমি বলছি ওইটা বলছে কার লিংক আছে, আর্জেন্টিনার লিংক, ওইটা বলছে ফ্রান্সের লিংক, লিংকটা কার আছে? এই আপনারা এই গোল গোল করে পুরনো কেস, যে কেসের গতকালকে জামিনের আবেদন করেছে, মেসির লিংক আছে, এমবাপের লিংক আছে, রোনাল্ডোর লিংক আছে, নাকচ করা হয়েছে, সেই কেসের সাথে নরেন্দ্র মোদির লিংক আছে, অমিত শাহর লিংক আছে, লিংকটা কার আছে? আপনার রাতে ঘুম হয় রাজু? না না, রাজু, আপনার রাতে ঘুম হয় ছেলেগুলো যখন রাস্তায় জেগে বসে থাকে? না না, রাজু, আপনার রাতে ঘুম হয় ঘুম কিসের? ঘুমের প্রশ্ন হচ্ছে না, যেটা সত্য সেটা সত্য, তৃণমূল টাকা পেয়ে গেছে, যেখানে জয় মাল্য বাগচি বলছেন, জয় মাল্য বাগচি বলছেন তো যে এর সাথে সিবিআই একে কিভাবে কল্যাণমল বন্দ্যোপাধ্যায়ের সাথে কিভাবে কানেক্টেড করেছে, উত্তর দিন, উত্তর নেই, যা তার নাম যা পাচ্ছে সিবিআই, এই কল্যাণমল বন্দ্যোপাধ্যায়, এবার থামতে বলছি আমি, সুব্রতবাবুর কাছে যাবো। সুব্রতবাবু, পার্থ চট্টোপাধ্যায়ের যে ক্লিপ, সেই ক্লিপ শুনলে তুমি এবং তার পাশাপাশি আমরা পার্থ চট্টোপাধ্যায়কে একটা প্রশ্ন করছি, জানি না এই ক্লিপটা ওনার কাছে জেলে পৌঁছাবে কিনা, কিন্তু যদি কোনো দিন শোনেন, উনি একটা ডকুমেন্টেশন তো থাকলো যে আমরা কোনোভাবে ওনার থেকে জানতে চাইলাম কি সত্য উদ্ঘাটন হবে। সুব্রতবাবু, এখনও ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে, এক বুক যন্ত্রণা নিয়ে পার্থবাবু জেলে আছেন। ওনার কথা হচ্ছে এইটা, যেটা উনি বলতে পারছেন না, কারণ উনি তো পুলিশ কাস্টডিতে আছেন, মানে পশ্চিমবাংলার মধ্যেই আছেন। এখানে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে পশ্চিমবাংলা সরকারের বদান্যতা সুবিধা তার বাইরে ওনাকে নিয়ে গেলে উনি সত্য বলবেন। ওনার একটা যন্ত্রণা হচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসাবে আমি কেন শুধু একা জেলে, ব্রাত্য নয় কেন,
কবে ব্রাত্য জেলে যাবে সেইটার একটা যন্ত্রণা আছে এক। আচ্ছা, এই যে চাকরি প্রার্থীদের অসুবিধে সুবিধে এগুলো পশ্চিমবাংলার মানুষ কবে কনসার্ন হলো? যবে এইটা সামনে আসলো যে এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতিটা হয়েছে কোথায় উপস্থিত হলো? সেটা কোর্টে গিয়ে উপস্থিত হলো। চাকরি প্রার্থীরা ক্রেস করলো, কোর্টের জাজেরা রায় দিলেন। আমি তো আপনার সময় একটাও কথা বলিনি, না না আমার মনে করাতে হবে না। ভাস্কর মধ্যে সই করে চাকরি হতো আপনাদের, সেটা আপনার হয়েছে বোধহয়। আরে সেই কারণেই তো আপনাদেরকে আনা হয়েছিল। এখন কথা বলবেন না, সুব্রতদা এক মিনিট সময় নিন, আন ইন্টারাপ্টেড, তারপর আমি চাকরি প্রার্থীদের কাছে আমি বলছি যে কোর্টে এইটা আসবার পর রাজ্যের মানুষ জানতে পারলেন, মাননীয় বিচারপতিরা তারা বিভিন্ন অবজারভেশন দিলেন, তারপর রাজ্যের মানুষ জানতে পারলেন। তার আগে জানবার ব্যাপার ছিল না। যদি গোটা বিষয়টা স্মুথলি চাকরি হয়ে যেত, রাজ্য সরকার যদি এতটাই আন্তরিক হতো চাকরিগুলো দেওয়ার প্রশ্নে, তাহলে কোর্টে যাওয়ার মামলা ছিল না। কারণ বিচারপতিরা চাকরি দেন না, যারা কোর্টে গেছেন বাদী বিবাদী পক্ষের উকিল তারা চাকরি দেন না, চাকরি দেন শেষ অবধি সরকার, এর বাইরে কেউ চাকরি দেয় না। ফলে এন্টার রেসপন্সিবিলিটি চাকরি পাওয়া না পাওয়া এটার দায় গিয়ে পড়ছে সরকারের উপর, এটা এক। এটা শুধু শিক্ষা দপ্তরে হচ্ছে না ময়ূর, দমকলে হয়েছে, সিভিক পুলিশে হয়েছে, তৃণমূল কংগ্রেসের পাড়ার চারানার নেতা থেকে সব জনপ্রতিনিধি, সব, আমি বলছি আবার, সব জনপ্রতিনিধি টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। সেই কারণে সকলকে বাঁচানোর জন্য চোরদের শিরোমণি হাওয়াই চটি এখন হচ্ছে গিয়ে নতুন করে সুপার নিউরি পোস্ট ক্রিয়েট করে এই যে কোটি কোটি টাকা, যেটা খানিকটা আমরা অপাস অপায় দেখেছি, এইরকম কোটি কোটি টাকা তৃণমূলের কাগজ আছে, সেই কাগজটা যতজন এমপ্লয়ি আছে তাদের ঘরের বউ আমি আমি চাকরি প্রার্থীদের কাছে যাব, বেশ হচ্ছে, বেশ হচ্ছে, চাকরি প্রার্থীদের কাছে যাব, বেশ হচ্ছে, চাকরি প্রার্থীদের কাছে যাব, বেশ হচ্ছে, বেশ 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 সরকারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বার করে একদম একদম একবার একবার থামুন, আমি আমি চাকরি প্রার্থীদের কাছে যাচ্ছি, পারমিতা নন্দীর কাছে, রাজুদা সুব্রতদা, রাজুদা সুব্রতদা, আমি চাকরি প্রার্থীদের কাছে যাচ্ছি, ওনার বক্তব্যগুলো শোনার দরকার, শহীদুল্লাহ তোমার কাছেও আসবো। পারমিতা নন্দী, চাকরি প্রার্থী, আপনার বড় দিন, আপনার নতুন বছর কিরকম কাটবে? কেটে গেল 13 বছর, আর কতদিন মাননীয়া, আর কতদিন? আমরা 2009-এর এমপ্যানেলড দক্ষিণ চব্বিশ পরগনার, আমরা এমপ্যানেলড প্রাথমিক শিক্ষা সব জেলার হয়ে গেছে, শুধুমাত্র আমাদের হয়নি। আপনি বলেছিলেন যে কোর্টের জটিলতার জন্য আপনি নিয়োগপত্র দিতে পাচ্ছেন না, আমাদের ক্ষেত্রে তো কোনো কোর্টের জটিলতা নেই, তাহলে কেন নিয়োগপত্র নেই? আপনি একটু দেখুন, আপনার হস্তক্ষেপ ছাড়া আমাদের পক্ষে নিয়োগপত্র পাওয়া সম্ভব নয়। আমাদের 13 বছর, আমাদের অনেকের অনেক বয়স হয়েছে, এমনও অনেক প্রার্থী আছে যাদের হয়তো 2 মাস চাকরি আছে। যদি কোর্টের কোনো জটিলতা আর নেই, আপনার যদি না হস্তক্ষেপ করেন, তারা হয়তো আর এই 2 মাসেরও হাসি হাসতে পারবে না। আমাদের এখানে বালিগঞ্জ ডিপিএসসির সামনে আমাদের দিবারাত্রি অনশন, 100তম ঘন্টা অনশন হয়ে গেছে, আমাদের 21তম দিন চলছে দিবারাত্রি অনশনে। আপনি একটু দেখুন, আপনার হস্তক্ষেপ আমাদের খুব জরুরি দরকার। আমরা বাড়িঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে এখানে বসে আছি, শুধু একটু আপনার আশায়, আপনার কোনো প্রতিনিধি আমাদের এইটুখানি বাণী শোনাবেন যে আমরা নিয়োগপত্র নিয়ে স্কুলে জয়েন করতে পারবো। এর বাইরে তো আমাদের কোনো চাওয়ার পাওয়া নেই, আমাদের কোনো কোর্টের আইনি জটিলতাও নেই, আমাদের প্যানেল এখনও দেওয়ালে, আমাদের একটু নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করুন। আমি আমি তোমাদের সাংবাদিক মাধ্যমে, তোমাদের সাংবাদিকদের কাছ থেকে ওনাদের কাছে খবর পাঠাও, ব্রাত্যকে টাকা দিলে চাকরি পাবে, ব্রাত্যকে টাকা না দিলে ওরা কেউ চাকরি পাবে না, কেউ চাকরি পাবে না। তোমরা দয়া করে এই ছেলে মেয়েগুলোর জন্য, এদের ভবিষ্যতের জন্য, বড় দিনে যাতে, বড় দিনে যাতে ওরা হাসি হাসতে পারে, সেই কারণে তোমরা একটা খবর পাঠাও যে ব্রাত্যকে টাকা দি, এলাকা তৃণমূলের নেতাকে টাকা দি, তাহলে এই এমপ্যানেলরা চাকরি পাবে। আপনারা 2011 সাল থেকে কি করলেন? আপনারা ঠিক কতটা দুর্নীতি
আপনাদের আমলে বলে এই এই পরিস্থিতি হয়? বেশ 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 না না বেশ নয় বলুন উত্তরটা আপনি আপনিই বলবেন আমাকে না 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 আপনিই বলবেন বলুন আমি কি বলবো আমাকে মুখ্যমন্ত্রী করেছে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে আমাকে শিক্ষামন্ত্রী করেছে আমি রাজ্যকষ্ট এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রশ্নের উত্তর দিতে হবে আমি বলছি এই সরকার ক্ষমতায় আসার সময় চলে যাচ্ছে বলুন 1 2 3 4 5 করে বলুন শুনবেন তো শুনবেন তো এই সরকার আমি শুনবো না বাংলার মানুষকে আজকে শোনাতে হবে এই সব এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা অভিযোগ এই সরকার এবং এই দলের উপরে লাগানো হয়েছিল 2011 সাল থেকে 2022 পর্যন্ত তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে সরকার গঠন করেছে একটা আপনি অভিযোগ বলুন যেটা এখনো পর্যন্ত আদালত বিচারে তাকে দোষী সাব্যস্ত করেছে একটাও করেনি এই সমস্ত মিথ্যা কথা বলে পাবলিসিটি করে এই যাদের কাজকর্ম নাই লোক নেই শুধুমাত্র মিডিয়াবাজি করে তারা টিকে থাকার জন্য এই দলকে এবং এই রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে রাজশ্রী এটাকে বদনাম করার চেষ্টা 30 সেকেন্ড নাও না রাজশ্রী বদনাম করার চেষ্টা রাজু আব্দুল কাদের নাম করা ছিল বিরোধীরা করেছিল প্রমাণ দেখান না আচ্ছা ঠিক আছে আর রাজশ্রীটা আমার নাম আপনাদের নয় প্রথম কথা হচ্ছে আপনি প্যানেল যেটা দেখালেন সেটা হচ্ছে 2009 সাল তাই এর দায় অবশ্যই সুব্রত দাদেরকে নিতে হবে এদের চাকরি কেন হয়নি এবং 2011 সালে ক্ষমতা এসে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যার পার্শ্ব শিক্ষকদের জায়গায় বিভিন্ন জায়গায় রানী দাসমণির জায়গায় অনেক বড় বড় লেকচার দিয়ে বেরিয়েছিলেন যে আর তো মাত্র কটা দিন চিন্তা করবেন না ক্ষমতা এসেই আপনাদেরকে সেন্ট্রাল হারে আপনাদের এই দেওয়া হবে মাইনে দেওয়া হবে ডিএ দেওয়া হবে আপনাদের চাকরি হয়ে যাবে নানান টোপ দেবে বামফ্রন্ট ওসবে ভুলবেন না অনেক বড় বড় লেকচার মেরেছিলেন দ্বিতীয় কথা হচ্ছে পরেশরঞ্জন অধিকারী একজন রাজ্য সরকারের মন্ত্রীর মেয়ে তিনি যে চাকরি পেয়েছেন এটা দিনের আলোর মতন প্রকাশ্য এবং সেটা তৃণমূল কংগ্রেসের এই প্রতিক্রিয়াটা আপনাকেও দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু বিভিন্ন সময় কি কি বলেছেন এবং তারপরে সেই সূত্রে আমি শাহিদুল্লাহর কাছে যাবো কিন্তু প্লিজ একবার সেই প্রতিক্রিয়াটা একবার যদি আমরা শুনে নিই বাংলার মানুষ শুনুক এই প্রতিক্রিয়াগুলো বাংলায় ঢেলে কাজ হচ্ছে আমি চাই ঢেলে কর্মসংস্থান এবং আমাদের ভাই বোনেদের কেউ কেউ চায় না কর্মসংস্থান শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে এবং চাইছে যাতে চাকরি দেওয়া বন্ধ হয়ে যাক আমরা চাকরি খাবো না কারো আমরা চাকরি বন্ধ করব না আমরা চাকরি রেগুলার দেব কালকেও আমি অনেক চাকরি দিয়ে গেছি এখানে যখন যেটা প্রয়োজন হাজার বার করব আর এমন করে দেবো বিজনেসে মনে রাখবেন আপনাকে চাইতে হবে না আপনাকে ডেকে নিয়ে যাবে বাংলার ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড এত মেধাবী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যায় কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয় তার উপর নির্ভর করে থাকা তার পরিজন আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছে শহীদুল্লাহ রাজ্য সরকার কিন্তু স্পষ্টভাবে বলছে কারোর চাকরি চলে যাক সেটা চাই না কিন্তু রাজ্য সরকার আরেকটা বিষয় এটা তোমাদের হয়তো জিজ্ঞেস করতে হবে যে যাদের চাকরিটা পাওয়ার কথা ছিল তাদের কবে চাকরি হবে সেই বিষয়টা অর্থাৎ ভুয়ো চাকরি প্রার্থী যারা ছিলেন যারা টিচার হয়ে বসেছেন তাদেরও চাকরি যাক সেটাও রাজ্য সরকার চায় না কিন্তু রাজ্য সরকারের সাথে তোমাদের কি কথা হয়েছে তোমাদের কবে চাকরিটা হবে দেখুন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে বিচারকে বিলম্বিত করা মানে এক ধরনের অবিচার আজকে বর্তমান যে পরিস্থিতি চলছে আমাদেরকে নিয়ে চারিদিকের টানাপোড়নের পিষ্টনে এত কিছু যে আলোচনা তার কেন্দ্রবিন্দু হলাম আমরা আর আমাদেরকেই সকলেই কিন্তু পিষ্ট করে আজকে এই পরিস্থিতিতে নিজের মতো করে সবাই ভাবছে কিন্তু আমাদের নিয়ে ভাবছে না আজকে অযোগ্যদের নিয়ে যে পরিমাণে চর্চা হচ্ছে যোগ্যদের নিয়ে তার হাত যদি চর্চা হতো তাহলে আমরা মনে আজকে স্কুলে পৌঁছে যেতাম আজকে অযোগ্যদের নিয়ে যে হারে বিচার ব্যবস্থা চলছে অযোগ্যদের নিয়ে অযোগ্যদের বিচার ব্যবস্থা চলুক কিন্তু সিমিলারলি যদি যোগ্যদের নিয়োগের বিষয়ে সমরূপে স্টেপ না হতো তাহলে আজকে আমরা 650 দিন যাবত কিন্তু রাস্তায় বসে থাকতাম না আমি এখানে একটা বিষয় তুলে ধরতে চাইছি বিক্রমবাবু একটা কথা বললেন যে যাদের চাকরি বাদ যাচ্ছে সেই জায়গায় নতুন নিয়োগ আমাদেরকে নিয়োগ করার কথা বলছেন আচ্ছা উনি নিচে বলুন তো যে কজন নাম্বার ম্যানিপুলেশন ক্যান্ডিডেট বেরিয়েছে 952 910 11 12 907 এই কেবলমাত্র নাম্বার ম্যানিপুলেশনটাই কি আমাদের প্যানেলই ভুয়ো হয়েছে
আপনি বলছেন এদেরকে বাদ দিয়ে বাকিদের নিয়োগ, আরো যেগুলা হয়েছে রেশিও মেন্টার হয়নি, আরো অন্যান্য বহু ইন্টারভিউ, বহু রকমের নাম্বার ম্যানিপুলেশন হয়েছে, তাছাড়া ব্যাকডেটে ফর্ম ফিল আপ হয়েছে, এই ধরনের যত চক্রান্ত হয়েছে পেনাল্টিতে, আমাকে বলতে দেবেন প্লিজ, যত চক্রান্ত হয়েছে পেনাল্টিতে, এই সমস্ত চক্রান্তর উদ্ঘাটন কবে হবে তার জন্য আমাদেরকে পথে বসিয়ে রাখা, এটা কি মানবিকতা? এটা কি বিচার? এটা আমি একদিকে যেমন বিচার ব্যবস্থাকে বলছি, যারা বিচারের এজলাসে অন্দরে থাকেন, অন্যদিকে সরকারকেও বলছি। গত কালকে মাননীয় এজি স্যারের মুভমেন্টে আমরা হতাশ হয়েছি, আমি জানি না এর গভীরে কী রহস্য আছে। এর আগে এজি স্যারকে দেখেছিলাম যে আমাদের নিয়োগের বিষয়ে সুপারনিউমেরি পোস্টের পক্ষে যথেষ্ট সওয়াল করেছিলেন, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে তেমন কোনো বিষয় আমাদের এজলাসে বললেন না। মিস্টার এখানে ও বিশ্বজিৎ বসু যে এজলাসে, সেখানে কিন্তু এজি স্যার সুপারনিউমেরির পক্ষে সরকার যে নিয়োগের কথা বলছে তার পক্ষে কোনো সওয়াল করলেন না। আমরা শুধু অপেক্ষায় ছিলাম সুপারনিউমেরি পোস্ট ক্রিয়েটটা, এটা যদি কোর্ট দ্বারা পারমিট হয়ে যায় তাহলে আমরা কিন্তু সরকারকে বলে, সরকার সুপারনিউমেরি পোস্ট করে যোগ্যদের নিয়োগের কথা বলেছে, এই জায়গাটাকে আমরা হাইলাইট করে আমাদের চাকরিটা আমরা চাইছি এবং সরকার দেবে, এই জায়গাটা আমাদের আস্থা আছে। এবার এক্ষেত্রে আমি একটা কথা বলি যে যে সকল প্রমাণগুলো আমরা দিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য, একটিবারের জন্য কি আমাদের যারা লয়ার যারা আছেন সেই লয়ারগুলো আমাদের জন্য কি একটিবারের জন্য বলেছেন যে এত যখন প্যানেলে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগ্রস্ত এই প্যানেলের ভিতরে যারা যোগ্য ক্যান্ডিডেট ওয়েটিং আজকে 650 দিন বসে আছে, তাদের জন্য আপনারা মাননীয় বিচারক আপনি ব্যবস্থাটা করুন, বুকে হাত দিয়ে বলুন তো, একটিবারের জন্য বলেছিলেন। কিংবা একই সঙ্গে আমি বলতে চাইছি যে এখানে অতিরিক্ত শূন্য পদের বিষয়টা যেটা বলা হচ্ছে, যেহেতু 1952 এবং 907 এটুকুর ভিতরে আমাদের এই দুর্নীতিটা সীমায়িত নয়, টোটাল প্যানেলটা দুর্নীতিগ্রস্ত, এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার সুপারনিউমেরিট পোস্ট ক্রিয়েট করে আমাদের সকলের নিয়োগের ব্যবস্থাটা করতে চেয়েছিল, অথচ এই জায়গায় মূল বাদ সাজলেন আমাদেরকে, আমাদের হয়ে যারা লড়াই করেছিলেন আমাদের টাকা নিয়ে, যারা আমাদের ডকুমেন্টকে অবলম্বন করে এই কোর্টে লড়াইটা লড়েছিলেন, আজকে তারা আমাদের ব্যাপারে একেবারে নীরব কেন? আচ্ছা আমি বিক্রমের কাছে একবার বিক্রমের কাছে যাব, কেন আমাদের নিয়োগের ব্যাপারে একদম সাইদুল্লাহ এবং সঙ্গে সঙ্গে সরকার থেকে একটা সঙ্গে বিক্রম আসছে তোমার কাছে, আসছি বিক্রম, সেটা শুরু হয়েছিল বেশ সাইদুল্লাহ বিক্রম বিক্রম বিক্রমের কাছে যাই, বিক্রম রাজুদা রাজুদা বিক্রম 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 ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি আইনজীবী বলুন, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্পেসিফিক হলফনামা দিয়ে কোর্টের কাছে বলা হয়েছে সুপার নিউমেরিক পোস্টে ইল্লিগাল যারা তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা করব, সেইখানে আমাদের আপত্তি, সেই জন্য হয়েছে সেই জিনিসটা করার একটা অ্যাটেম্প করা হয়েছে, যারা যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে টোটাল বিষয়ে, যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি রেগুলারাইজ করার জন্য সুপার নিউমেরিক পোস্ট, সেটা এফিডেভিট করে বলেছে বাজারে, মিডিয়াতে কি বললো তাই দিয়ে তো কিছু যায় আসে না, অন রেকর্ড অন এফিডেভিট এই কথা বলা হয়েছে, যার জন্য সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুজনেই এই জায়গা ইন্টারভিন করেছে এবং এই জায়গাটাতে আটকাতে পারেনি। বেশ 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 বেশ, আমি আমি যারা যারা বেআইনি ভাবে নিয়োগ হয়েছে তাদেরকে না সরিয়ে কোনোভাবে সেটা সম্ভব না, সুপার নিউমেরিক পোস্টের ক্ষেত্রে কোন বেআইনি যারা চাকরি পেয়েছে তারা সেখানে ঢুকতে পারে না, এই সরল অঙ্কটা কেউ যদি বুঝতে না পারে তাহলে কারোর কিছু বলার নেই। বেশ আমি ঠিক এই জায়গাটা একবার প্রতিক্রিয়াগুলো শুনে নেব, একবার রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো শুনে নি, একবার একবার রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো শুনে নি, তারপরে আবার আসছি, রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো শুনে নি একবার। বিচার ব্যবস্থাটাই সমস্ত বিচারপতিরা, বিচারপতিরা তো নিজেদের কথা বলেন না, বিচার ব্যবস্থা আইনের কথা বলেন, তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে সবাই সরকারের এটার বিরুদ্ধে, তার কারণটা কি? কারণ জিনিসটাই অন্যায়। যারা দুর্নীতি করে চাকরি পেলো তাদের চাকরি খারিজ, আর যারা দুর্নীতির টাকা নিল তাদের কি হবে? তাদের পিছনে এখনো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ মিটিং হচ্ছে, কেন দিতেই পারে এবং আদালত চাইলে জমা দিতে হবে। সেদুল একবার আমি পিঙ্কুর কাছে যাচ্ছি, পিঙ্কু কর এই মুহূর্তে বসে আছেন, পিঙ্কু কর আমি আমরা যারা কোর্ট কাচারিতে যাই না প্রতিদিন, আমরা যারা দূর থেকে দেখি, তোমরা খুব কাছ থেকে দেখছো, আমরা দেখতে পাচ্ছি যে খালি খাতা, ওএমআর শিটে দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, তারাও চাকরি পেয়ে গেছে, তারাও টিচার হয়ে গেছে, তোমরা যারা যোগ্য, তোমাদের যারা এতদিন ধরে বসে আছো, তাদের কি অন্যায় ছিল, কি বলবে, কি কি মনে হয় তোমাদের? বিষয়টা আমি প্রথম থেকে বলি যে আমরা যখন 2016 সালে যখন নোটিফিকেশানটা বের হয় আমরা পরীক্ষা দিই, তো আমরা যারা পড়াশুনো করছিলাম রাজ্যে গিয়ে তারা আমরা একটা স্বপ্ন দেখেছিলাম
যে দিনের শেষে যখন রেজাল্টটা বেরোবে আমাদেরই নামটা আসবে। ইন্টারভিউর পর আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এবার হয়তো চাকরিটা হবে, আমরা হয়তো স্কুলে যাব, কিন্তু বর্তমান তারপরে যা যা হলো আমাদের সাথে এই ছটা বছরে আমরা শেষ পর্যন্ত রাস্তায় এসে বসলাম। এখানে একটা প্রসঙ্গত কথা বলি যে দুর্গাপূজার সময় শিক্ষামন্ত্রী ঘোষণা করলো পাশে এসএসসি চেয়ারম্যানকে বসিয়ে যে যারা স্কুলের গ্রুপ সিডি ক্লার্কে যারা যোগ্য প্রার্থী যারা পাশ করেছে যারা চাকরির হক মানে হক যাদের চাকরি একদম সঠিক যে তারাই যোগ্য তাদের সকলকে চাকরি দেওয়া হবে। কিন্তু পুজোর পর শিক্ষামন্ত্রী ঘোষণা করছেন যে আন্দোলন করলেই চাকরি হয় না। এটা পশ্চিমবাংলার মানুষকে আমরা বলতে চাই যে আমরা আন্দোলনে এসেছি, আন্দোলন করছি তার জন্য আমরা চাকরি চাইছি না, আমরা আন্দোলন করছি এর জন্য যে আমাদের হকের চাকরিটা চুরি হয়ে গেছে, চুরি করেছে কিছু লোক, টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আমাদের চাকরিগুলো, তাই আমরা আন্দোলনে এসেছি। আমরা শখে আন্দোলন করতে আসিনি, গ্রাম অঞ্চল থেকে প্রান্তিক গ্রাম থেকে কেউ ছোট বাচ্চাকে কোলে নিয়ে আসছে সংসার ফেলে, কারোর বাচ্চা বাড়িতে পড়ে আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই স্কুলগুলোতে গিয়ে অযোগ্যরাই ফেল করারা গিয়ে চাকরি করছে। আমরা তাই বলতে চাই সরকারের কাছে এবং যারা বিরোধী দল আছে, আপনারা এক জায়গায় বসুন, আপনারা ঠিক করুন আলোচনা করে যে আমরা কবে চাকরি পাবো, কবের মধ্যে আমাদের চাকরিটা হবে, আপনারা দিনটা বলুন। আজকে যারা এই প্যানেলে আছেন, সরকারি শাসক দলের প্যানেলে যারা আছেন, যারা বিরোধী পক্ষের প্যানেলে আছেন, আপনারা বলুন এখানে বসে যে কবে আমরা সুবিধাটা পাবো আর কতদিন রাস্তায় বসে থাকবো। এই ছটা বছর রাতের পর রাত জেগে ডিপ্রেশনে আমাদের আমাদের অবস্থা মানে শোচনীয়, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর কতদিন। আমাদের লোকের আমরা মানে যারা বেকার অবস্থায় পড়ে রয়েছে তাদের শুধুমাত্র পেটের জ্বালা, আর আমরা বেকার পড়ে রয়েছি, শুধু পেটের জ্বালা তো আছে তার সঙ্গে আমাদের বুকের জ্বালা। কেন বুকের জ্বালা? কারণ আমরা খেতে পারছি না চাকরির অভাবে, তার সাথে সাথে আমাদের হকের চাকরিটা চুরি হয়ে গেছে, তাই আমাদের বুকেও জ্বালা, এই দুই জ্বালা নিয়ে আমরা বাঁচতে হচ্ছে আমাদের। রাজু ঘোষ, পিঙ্কু, আমি 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 তোমার সাথে সমব্যথী, এবং আমি আমি রাজু ঘোষকে একবার জিজ্ঞেস করতে চাই। রাজু ঘোষ, 650 দিন, বিগত 650 দিন আপনি কী কী করেছেন? 650 দিন আপনি ঠিক কোথায় কোথায় ঘুরতে গেছেন? দেখুন, যে 650 দিনে আপনি কতবার খাওয়া দাওয়া করেছেন, কতবার সেলফি তুলেছেন, কতবার আপনি স্লোগান দিয়েছেন, এই ছেলেমেয়েগুলো 650 দিন রাস্তায়। দেখুন, এই যে ছেলেমেয়েগুলো যারা ছেলেমেয়েগুলো ডেডলাইন চাই, একটা বেকার ছেলেমেয়েগুলোকে আমি আগেও বলছি, এই ছেলেমেয়েগুলো শুভেন্দু অধিকারী নয়, ছেলেমেয়েগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এই বেকার ছেলেমেয়েগুলো আপনারা কি ডেডলাইন দিতে পারবেন? এবং শাসক রাজু ঘোষ, আপনারা রাজু ঘোষ ডেডলাইন দিতে পারবেন? ময়ুকদা বলছি, সহানুভূতি আছে, ময়ুকদা নয়, বাংলার মানুষকে আজকে উত্তরটা দিন যে বাংলার মানুষ ডেডলাইন চাইছে। শুনতে হবে না, শুনলে পারে কি? আচ্ছা, কোন সপ্তাহে আমি বলছি, কোন সপ্তাহে কোন মাসে চাকরি পাবে ছেলেমেয়েরা? এখানে যারা আছে তারা বলুন চাকরিটা কবে পাবে? চাকরি না দেওয়ার জন্য চাকরি না দেওয়ার জন্য রাজ্য সরকার কোর্টে গেছে, একটা মামলা দেখান না, কিন্তু এখানে দেখবেন বিরোধী পক্ষ তৃণমূল ছাড়া যতগুলো দল আছে সবাই এক এক করে ডিফেন্ড করুন। আপনারা ঘেটে দেওয়ার চেষ্টা করছেন, রাজু ঘোষ এবং সুব্রত দা দুজন একসাথে বলুন, আপনারা ঘেটে দেওয়ার চেষ্টা করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই এক কথা বলা হচ্ছে। ঠিক আছে, ও শুনলাম আমি কথা, এবার আমি উত্তর প্রমাণ করুক যে একটা মামলা দেখান, রাজ্য সরকার চাকরি দেব না বলে মামলা করেছে। আমি কি বলবো? আমি এখানে দেখাচ্ছি যে আপনারা বিরোধী পক্ষ হয়ে কতগুলো মামলা করেছেন যাতে চাকরি না পায়। আচ্ছা রাজু, নানান ভাবে টোপ দিয়ে তোমার কথা সবাই বুঝেছে, বলে দিয়ে তোমার কথা সবাই বুঝেছে। আর সবাই এবার বলে 30 সেকেন্ড, আমি বলছি যে ওই কোর্টে যে মামলাগুলো হয়েছিল বা এখনো চলছে, সেই মামলাগুলো করেছিল কারা? আইনজীবীরা স্বতঃপ্রণোদিত হয়ে? রিট কোনটা হয়েছিল? কেউ আইনজীবী নিয়োগ করেছিল? কেন করেছিলেন? এক, এরকম করো না, খুব অসুবিধা হবে। দু নম্বর কথা হচ্ছে যে এইখানে যা বলা হচ্ছে যে শুনলাম এই মাত্র পর্ষদ হলফনামা দিয়েছে যে আমরা আসলে এইটা করতে চাই, যারা যোগ্য না তাদের চাকরিটা রিটেইন যাতে হয়। জবাবটা দিতে পারবেন? শহীদুল বিক্রম বাবুকে প্রশ্ন করেছে যে যারা এই যে চাকরি পাচ্ছে, এই যে উকিল যারা অ্যাডভোকেট, তারা তারা নিজেদের ফায়দা তোলার জন্য এবং তারা কোনো শাসক দলের হয়ে বা তারা বিভিন্ন ভাবে যেভাবে প্রতারণা, আমি প্রতারণার কথাটাকেই বললাম, যে পুরোটা না শুনলে পরে বলছি তো বদনাম করার জন্য যেভাবে এই অ্যাডভোকেট গুলো এদেরকে ব্যবহার করছে পিছনে কোন একটা দলের ইন্দু নেই, তো সেই ক্ষেত্রে বলি কারা হচ্ছে? কেন ব্যবহৃত হচ্ছে? বেশ বেশ
শেষ 10 সেকেন্ড আমি দিচ্ছি রাজশ্রীকে, কারণ কি আমার আরেকবার পারমিতার কাছে যেতে হবে। শেষ 10 সেকেন্ড কি বলবে? চাকরিটা ডেডলাইন দিয়ে দিল, চেয়ে নিল এখান থেকে পিন্টু পিঙ্কু করের মতন যারা চাকরি প্রার্থী রয়েছে, ডেডলাইন চাই। রাজুদারা বলতে পারছে না তিরিশে ফেব্রুয়ারি পাওয়া যাবে, সেই মাসে হয়তো ওনারা চাকরিটা দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে সুজনবাবু একটু আগে বললেন মুখ্যমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করছেন, এবং শহীদুল্লাহ যেটা বলছেন খুব একটা এটা কিন্তু সম্পর্ক হয়তো এটাকেও তলিয়ে দেখা উচিত, যে এখানে যে অভিযোগটা উনি করছেন এই জন্যই কি এনারা চাকরি পাচ্ছে না, এটা কি তৃণমূল এবং সিপিএম এর সেটিং? বেশ, পারমিতাদি শেষ আপনার কাছে আসছি। আমি একবার শুধু জানতে চাই যে আপনারা মনোবলটা ধরে রাখতে পারবেন তো, আপনারা লড়াইয়ের ময়দানে থাকবেন তো? আমরা লড়াইয়ের ময়দানেই আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, আপনি তো এত অতিরিক্ত পদ ক্রিয়েট করার কথা ভাবছেন, আমাদের বারবার উপর মহল থেকে জানানো হচ্ছে যে আমাদের ভ্যাকেন্সি নেই, তাহলে মাননীয় আমাদের ভ্যাকেন্সিটা যাভাবে ক্রিয়েট করা যায় সেটা ক্রিয়েট করে আমাদের হাতে নিয়োগপত্র দিন। আমরা যোগ্য, আমরা এমপ্যানেলড, আমাদের এতদিনের লড়াইয়ের পরে আমাদের এমপ্যানেল মানে প্যানেলটা প্রকাশিত হয়েছে, তাহলে আমাদের আর বঞ্চিত করে রাখবেন না, একবার আমাদের দিকে তাকান, আমাদের নিয়োগপত্রটা হাতে। একদম, আমি এখানে বিতর্কটা শেষ করছি, কারণ এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে। ভর সন্ধ্যাবেলায় গোসাবাতে প্রচুর বোমা উদ্ধার, এবং সেই ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হবে। ভর সন্ধ্যাবেলা গোসাবায় রাস্তার পাশে বোমা স্তূপ, রাস্তার পাশে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, এবং সেই ছবিও আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে। গোসাবায় রাস্তার পাশে বোমার স্তূপের সেই ছবি, এবং সেই ছবিগুলো ভয়ানক ছবি, তার কারণ কোথা থেকে এত বোমা আসছে, এবং পঞ্চায়েত নির্বাচনের আগে এর সাথে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী রয়েছেন, পুলিশ বাহিনীর থেকে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট তার অপেক্ষায় আছি, কোথা থেকে এলো এত বোমা তার তদন্তে পুলিশ এই মুহূর্তে। বোমার পাহাড়ে বাংলা বারবার বলি, কিন্তু এই মুহূর্তে গোসাবাতেও আবার পাহাড় বোমার। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি জবাব চায় বাংলাতে, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।